বিসমিল্লাহির রহমানির রহিম এফএক্স এসইও হেল্পের পক্ষ থেকে দেশ দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ওয়েলিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রাণান্ডাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা এবং আশাবাদ ব্যক্ত করি শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানি কথা বলবো, তা আপনারা থাম্বনেইলে ইতিপূর্বে দেখতে পেয়েছেন, তা হচ্ছে ইউরো ইউএসডি আবারও প্রমাণ হলো ট্রেন লাইনের সফলতা। বন্ধুরা, আমি তো শুধু ইউরো ইউএসডিতে করছি, ইউরো ইউএসডিতে করছি এই কারণে যে এখানে আমি সফল হচ্ছি, এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না। এখানে একটু দেখুন যে আমি এন্ট্রিটা কোথায় নিছি, 12.45। ওকে, আমি এরপর দেখাচ্ছি যে আপনাদেরকে কি দেখে সেখানে এন্ট্রি নিলাম এবং কিভাবে আমরা সেখানে সফল হলাম। একটু যদি আমরা একটু ড্র করি, যদি এখানে আসি, দেখুন এখানে আমি গতকালকের ভিডিওতে, আগের ভিডিওতে আমি এখানে ইউএসডিতে কি হচ্ছে এখানে আমি কিছু জিনিস দেখালাম আপনাদেরকে। সেখানে দেখালাম H1-এর এখানে পরিস্থিতি দেখাইছি, এত বার উঠানামা করে অবশেষে সে যখন এই যে সাপোর্ট বলেন আর এই যে ট্রেন লাইন ড্র করেছি, ট্রেন লাইন ব্রেক করেছে, এরপর নিচে থাকার কথা নয়। হ্যাঁ, উপরে গেছে, সেটা আপনারা কারেকশন বলেন আর যাই বলেন, একটু উপরে যাবেই। কালকে আমি এখানে এন্ট্রি নিয়েছি সেটা আপনারা দেখেছেন। তো এই যে আপনি যদি ট্রেন লাইন ড্র করেন, এই যে দেখুন ট্রেন লাইন কি পেলাম, ট্রেন লাইন ডরে। এখন H1 এর ক্যান্ডেলটা তো বিশাল বড় হয়ে গেছে, এখন এখানে আসার পরে ক্যান্ডেল শেষ হয়েছে। ট্রেন লাইন ড্র করার পরে আপনি যদি এন্ট্রি নিতে যান তাহলে দেখা গেছে অনেক ইয়া থেকে আপনি বঞ্চিত হলেন, আপনি একটু ছোট টাইম ফ্রেমে চলে যান। তখন 15 মিনিটেও যেতে পারেন, 30 মিনিটেও যেতে পারেন, সেই ট্রেন লাইন অনুযায়ী। দেখেন ওই ট্রেন লাইন যেটা আমি ড্র করেছি, 30 মিনিটে যান, আপনি দেখেন সেই ট্রেন লাইনকে এই যে ব্রেক করে নিচে যখন ড্র করে। অনেকে বলে যে ট্রেন লাইন দিয়ে কিভাবে বুঝবো যে মার্কেট সেল না ভাই, এই যে ট্রেন লাইন ব্রেক করে যখন নিচে ক্লোজ হয় তখন মার্কেট সেল মোড, ট্রেন লাইন ব্রেক করে যখন মার্কেট উপরে যায় তখন সেটা বাই মোড। তবে কোন কোন জায়গায় এবং এগুলো ব্রেক করার পরেই কিন্তু আমরা এখানে এন্ট্রি নিছি। এখানে দেখুন এই যে ব্রেক করেছে, এটা কত ছিল, 12.86। আমাদের এন্ট্রি নেওয়া পড়েছে 12.83, দ্যাট মিন্স পরবর্তীতে যখন আবার উপরে যাইতেছিল তখন সেখানে আমরা এন্ট্রি নিয়েছি কনফার্ম হয়ে। ঠিক এখানেও একই অবস্থা, আমরা কনফার্ম হয়ে এখানে এন্ট্রি নিয়েছি। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথাই বলছি, সফলতার কিভাবে সফলতা হবে, সফলতার সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই। এক একজন এক একভাবে হয়তো সফল হতে পারেন, বাট আমি নিজে আপনাদেরকে এই ট্রেন লাইনগুলো ড্র করে আপনাদেরকে যেমন মান্থলি এখানে ড্র করেছি, করে রাখছি, মান্থলি তেমন পরিবর্তন হচ্ছে না, উপরে যেতে পারে যে এখানে দিয়ে রাখছি যদি উপরে যায়, কিন্তু এখানে উইকলি যখন দিয়েছি দেখেন, অন্তত গত 1-2 সপ্তাহ আগের ভিডিও তো আমরা এটা পাবেন, এক সপ্তাহ আগে মিনিমাম এইভাবে পাবেন। আমি ড্র করে রাখছি, এটা ট্রেন লাইন ব্রেক করে উপরে যেতে পারে নাই, 1-2-3, এটা হচ্ছে আবার ছোট একটা ট্রেন লাইন, এটা হচ্ছে মেজর ট্রেন লাইন। তো এটা যখন ব্রেক করে যখন উপরে যেতে পারে নাই তখন সে নিচে আসতেছে এবং ট্রেন লাইনকে অনার করে আসতেছে। কি ফান্ডামেন্টাল বলেন, এখানে কিসের ফান্ডামেন্টাল, তো কই ফান্ডামেন্টাল, তো টেকনিক্যালকে অনার করতেছে। এইটা আপনারা বুঝতে হবে, ফান্ডামেন্টালটাই টেকনিক্যালটা অ্যানালাইসিসটা, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর রিফ্লেকশন, এটা বুঝতে হবে। তো এখানে দেখুন টাস্ক করে উইকলি মার্কেট নিচে আসতেছিল, ডেলি আমাদের এখানে অনেক ট্রেন লাইন আমরা ড্র করেছি ডেলি, কেউ কম দিয়ে পারেন কেউ বেশি পারেন, যার যার অভিরুচি। আপনি দেখেন এখনও কিন্তু আমাদের এই যে নিচের ট্রেন লাইনটা, এই ট্রেন লাইন ব্রেক করে মার্কেট নিচে আসে, মার্কেট নিচে আসবে, তবে এখানে
আবার এই সাপোর্ট, এই যে আমরা এখানে একটা সাপোর্ট দিয়েছি, এই সাপোর্টটা হচ্ছে কততে? 12.39। সাপোর্টটা ব্রেক করে এসে নিচে আসতে হবে, তারপর মার্কেট নিচে আসবে, তা না হলে এখন মার্কেট কারেকশনে আছে। আবারও এমনও হতে পারে, দেখুন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেন, ডে ওয়ানের যখন একটা ক্যান্ডেল হয়েছে, এই যে ট্রেন্ড লাইন ব্রেক ইয়ে করে ধাক্কা খেয়ে যখন ডে ওয়ানের একটা এই ক্যান্ডেলটা হয়েছে, যখন বড় ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হওয়া মাত্রেই কিন্তু মার্কেট নিচে আসে নাই, দেখুন উপরে আবার উপরে গিয়ে নিচে আসছে। ঠিক একইভাবে উইকলি, উইকলি এই যে একটা ক্যান্ডেল হয়েছে ঠিক ওই ডে ওয়ানের মতো, এটা হওয়া মানেই কিন্তু নিচে আসা নয়। এখানে মার্কেট কাহিনী করতে পারে, আবার মার্কেট উপরে যেতে পারে, দেন মার্কেট নিচে আসতে পারে। এগুলো একটু খেয়াল রাখেন। আর আরেকটা জিনিস, আমি যেহেতু দিনে ট্রেড করে দিনেই উঠে যাই, আমি আপনাদেরকে আগেও বলছি এখনও বলতেছি, আমি দিনে ট্রেড করে যেহেতু দিনই উঠে যাই, পুরানো কোনো এন্ট্রি আমি রাখি না। তাহলে এখানে যে জিনিসটা সেটা হলো, প্রতিদিনই মার্কেটের একটা মুভমেন্ট তৈরি হয়, প্রতিদিনই একটা মুভমেন্ট, নির্দিষ্ট একটা মুভমেন্ট তৈরি হয়, সেল বাইয়ের একটা মুভমেন্ট তৈরি হয়, ওই অবস্থা দেখেই আমরা কিন্তু এন্ট্রি নেই। সেখানে ট্রেন লাইন বলেন, হ্যাঁ সেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স, সেখানে ক্যান্ডেল, বিশেষ করে এই জিনিসগুলা মেজর নিউজগুলো আমরা দেখি, বাস আমরা ট্রেড করে প্রফিট নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। এনিহাও হাজার বেশি কিছু বলবো না, জাস্ট ট্রেন লাইন ড্র করেন। যারা স্টুডেন্ট আছেন তারা নিয়মিত ট্রেন লাইন ড্র করে দেন, যা আপনাদেরকে ইতিপূর্বে আমি বলেছি, ডে ওয়ান এইচ ফোর এইচ ওয়ান, এবং প্রতিদিনে যাই ট্রেড করেন, আমি শুধু 5 সেন্ট দিয়ে এন্ট্রি নিতে বলছি, যা ট্রেড করেন আমাকে দেখান, আপনি কন্টিনিউ হন, কন্টিনিউ দিতে থাকেন, আপনি স্টুডেন্ট সেটা প্রমাণ করুন, আমাকে ইনশাল্লাহ পাশে পাবেন। উদ্দেশ্য শুধু একটাই, সিগনাল নির্ভর ট্রেডার বা পরগাছা দাসত্ব থেকে বাকি জীবনের জন্য মুক্তি, এবং আমি চাই আপনারা সফল হন এখানে ইনশাল্লাহ। আজ আর বেশি কিছু নয়, এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার হোয়াটসঅ্যাপ, এটা এই নাম্বার, আর অল্টারনেটিভ যোগাযোগের মাধ্যম আছে, ইমো আছে, ফোন নাম্বার আছে, স্কাইপ আছে। যারা ইরেগুলার হয়েছেন হোয়াটসঅ্যাপে, রীতিমতো সময় দিতে পারেন নাই, 1 সপ্তাহ 2 সপ্তাহ যারা থাকেন নাই, তাদেরকে এখান থেকে ক্লাস থেকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে, তারা অলরেডি ইমোতে আছেন, স্কাইপ আছে আছে, সেখান থেকে আপনি নক দেন, আপনি রেগুলার হন, নিয়মিত হন, আবার আপনাকে হোয়াটসঅ্যাপে ক্লাস করার সুযোগ দেওয়া হবে। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য রইল শুভকামনা, বিনা দরকারে বাইরে যাবেন না, এবং নিজে সেফ থাকুন, অন্যকেও সেফ রাখার জন্য চেষ্টা করুন। সবার জন্য রইল আবারও সুখী সমৃদ্ধপূর্ণ নিরাপত্তাপূর্ণ জীবন, এ কামনা বাসনা প্রত্যাশা আশাবাদ ব্যক্ত করি। শেষ করছি আজকের ভিডিও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।